হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একদম সিম্পল অমলেট স্যান্ডউইচ তার জন্য আমি ব্রেড দুটো ব্রেড শেখে নিয়েছি আমি ঘি দিয়ে শেখেছি আপনি চাইলে বাটার বা তেল দিয়ে শেখতে পারেন বা নর্মালি টোস্ট করে নিলেও হবে আর এখানে আমি অমলেটও আগে থেকে বানিয়ে নিয়েছি দেখুন আমি শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়ে অমলেটটা বানিয়ে নিয়েছি তো একটা স্লাইস ব্রেডের ওপরে আমি অমলেটটা রাখলাম আর এর ওপরে আমরা রাখবো কিছু স্যালাড তো স্যালাডের মধ্যে আমি শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো ব্যবহার করছি আপনি চাইলে যে কোনো স্যালাড ব্যবহার করতে পারেন যেমন শসা শশা গাজর লেটুস যা কিছু হোক আপনি ব্যবহার করতে পারেন আর এর ওপর দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো কেচ কেচাপের সাথে সাথে যদি চান একটু মেয়না দিয়ে দিতে পারেন তো এর পরে এর ওপরে আমি রাখবো অন্য একটা স্লাইস এটাও আমি সেকে নিয়েছি দেখুন তো দেখুন হয়ে গেছে আমাদের অমলেট স্যান্ডউইচ একদম সিম্পল একদম সরল পদ্ধতিতে করে দেখালাম অবশ্যই ট্রাই করুন আর এনজয় করুন খেতে দারুন টেস্টি আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতা